আপনাদের জানে যে বহুদিনের আগর আমি একটা কথা গুরুত্ব আরোপ করে আসছিল যে গাঁও নগর শহর বা জেলা সমূহের নাম সমূহ বর্তমানের যে পরিবেশ আছে তার পরিবর্তে ঐতিহ্য চানিকি বা কিবা পরম্পরা বা সুন্দর আধুনিক নাম যাক অলপমান সামাজিক দৃষ্টিত বড় ভাল শব্দ নহয় তেনে শব্দ শব্দরে গাঁও জেলা সমূহের নামাঙ্করণ হয়েছে বা বহুত জেলার বিভিন্ন ঐতিহ্য আছে কিন্তু ঐতিহ্য প্রতিফলিত হওয়া নাই, নামটো বেলেগ ধরনের হয়ে আছে। তেনেকে আমি বহুবিল গাঁও আমি নাম বদলাইছিল, আপনাদের জানে যেনেকে আমার ইয়ার কালাপাহাড়ের নাম বদলুয়া হয়েছিল, এনেকে আমার বহুবিল বহু অঞ্চলত নাম বদলুয়া হয়েছিল। আজি সেই শৃঙ্খলাকে আগুয়াই লই গে স্টেট কেবিনেটে আজি আমার কেবিনেটের বৈঠক করিমগঞ্জ জেলার নাম আমি শ্রীভূমি জেলালে শ্রীভূমি জেলা বলে নতুনক নামাঙ্কন করছো। এটার করিমগঞ্জ জেলা শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত হব আর আজি কেবিনেটে তার উপর আমার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিবা যদি আপনাদের সুবিধা সেইটে কথাটো কলো যে যাক নামে ইতিহাস রিপ্রেজেন্ট নকরে তেনেকুৱা নামবিল আমি লাহে লাহে পরিবর্তন করে গিয়ে আছো। যেনেকে কালাপাহাড় নামটো কিয় পরিবর্তন করবলগিয়া হল বলে তার কোনো কারণ নাই, কালাপাহাড় নামটো আমার অসমীয়া বা বঙালী অভিধান কতো পোৱা নাযায়। তেনেকে করিমগঞ্জ বলে কলে এই শব্দটো অসমীয়া অভিধানতো নাপাব, বঙালী আমার অভিধানতো নাপাব। গতিকে জেলা বা গাঁও সমূহের নামবিল অভিধানিক হোক, যে আমার অভিধানত উল্লেখ উল্লেখ থাকা নাম হোক, এই কামটি আমি বহুদিনের পর চলাই আছো। বহুত গাঁওয়ার নাম আমি বদলাইছো, যেনেকে এখন আপনাদের গম পাব বরপেটা জেলার এখন গাঁওয়ার নাম আছে ভাসেনি চক। এটা সেই নামটোতো কোনো ঐতিহাসিক বা অভিধানিক গুরুত্ব নাই। গতি করিমগঞ্জ যেহেতু বা বঙালী দুইটা অভিধানতে উল্লেখ থাকা শব্দ নহয় তার কোনো রিজন নাই। যদি আপনি হিসেবে করিমগঞ্জ নামের অর্থ কি তার তো কোনো অর্থ নাই, শ্রীভূমি কলে একটা অর্থ থাকিলে, সেই কারণে আমি করিমগঞ্জ জেলার নামটো শ্রীভূমি করছো। আর আপনাদের যদি আরো অল্প আগলকে যাব খোঁজে এই নামটো আসলে আমি বিয়াত করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে নিজেই এই নামটি উল্লেখ করেছিল এসময় যে আমার গোটেই অঞ্চলটো শ্রীভূমি বলিয়া তেখেত একটা সময় উল্লেখ করেছিল। 1919 চনত যেতিয়া তেওঁ সিলেট ভ্রমণ করেছিল তেতিয়া তেওঁ সিলেটক সুন্দরী শ্রীভূমি বলে কৈছিল। আমি এতিয়াতো সিলেট বাংলাদেশত আছে কিন্তু আমি করিমগঞ্জ জেলাখন তারে কম খেদি শ্রীভূমি বলে নামাঙ্কন করছো। এই অসমীয়া অভিধানিক শব্দ, ই বঙালী অভিধানিক শব্দ, কারণ সেইটো বেলেগ কোনো করার কারণ নাই। আর আমি অসমৰ বাকি গাঁও শহর নগর যাক অভিধানিক শব্দ নহয় লাহে লাহে আমি অভিধানিক শব্দলৈকে গৈ আছো, সেই শৃঙ্খলাটোতে আজি এটা নামাঙ্কিত হল। প্রস্তাব কেবিনেটে প্রস্তাব লব লাগে আর আমার সকলে বিচারিছিল সাংসদ বিধায়ক সকলের লগত, এইটাতো হঠাৎ করা বস্তু নহয়, 2-3 মাসের পর ইয়ার উপর আলাপ আলোচনা ডেফিনেটলি চলি আছে।